তো গাইজ, এটা হলো আমাদের রাইস বল। 150 টাকা হিসাবে এটা ভালোই মনে হচ্ছে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি সুলকান 95। আমি আজকে আছি খিলগাঁও এরিয়াতে। খিলগাঁও এরিয়া বলতে মিনস আমি এখন আছি পপাইস কফি হাউসের ঠিক উল্টা পাশে, ক্যাফে সুইট অ্যান্ড সাইবরি বিল্ডিং এ। তো আজকে আমরা ওখানে স্টুডেন্টদের নিয়ে কম টাকা স্টুডেন্টরা কোথায় খাবে সেটা নিয়ে একটা ভিডিও বানাবো। চলুন দেখে আসি ওখানে স্টুডেন্টরা কি কি। স্টুডেন্টদের নিয়ে কাজ করব, তো আমার কাছে মনে হয় স্টুডেন্টদের জন্য ওদের যে রাইস বল যে প্লেটারটা আছে সেটা খুব বেটার মনে হচ্ছে আমার কাছে। তো এই রাইস বলের মধ্যে আছে ফ্রাইড রাইস, চিকেন সস কারি অ্যান্ড সালাদ, 149 টাকার মতো রয়েছে। তো আমি মনে করি যে 150 টাকার মধ্যে একজনের জন্য স্টুডেন্টদের এটি খুব ভালো একটা অফার। তো এটা ওদের মেনুতেই আছে, তো আমরা এটি অর্ডার করি, অর্ডার করে আসি, দেন কথা বলছি। এটা হলো আমাদের রাইস বল। 150 টাকা হিসাবে এটা ভালোই মনে হচ্ছে। তো গাইজ, আমাদের খাবার চলে এসেছে। তো এটা হলো আমাদের রাইস বল। 150 টাকা হিসাবে এই রাইস বলটা স্টুডেন্টের জন্য আসলেই খুব ভালো। তো দেখুন, এই রাইস বলের সাথে ফ্রাইড রাইস, চিকেন কারি আর উপরে মেয়ো সস দিয়ে এটি দেওয়া হচ্ছে। তো দেখুন, চিকেন কয়টা দিচ্ছে এখানে দেখি, 1, 2, 3, 4, 5টা চিকেন। এই 150 টাকা রাইস বলের মধ্যে 5টি চিকেন দেওয়া আছে। তো আমার কাছে মনে হচ্ছে যে খেয়ে মজাই লাগবে। তো আমরা খেয়ে দেখি এটি কেমন। তো গাইজ, আমরা এখন খেয়ে দেখতেছি জিনিসটা কেমন। রাইসটা খুবই ভালো, খুবই ভালো। আমার খাওয়ার মধ্যে বেস্ট একটা রাইস আমার লাইফের মধ্যে। তো এটি এখন আমি চিকেন খেয়ে দেখি এতে কেমন, সেটি খেয়ে আমি বলছি কেমন। এই রাইস বলটি খুবই মজা। চিকেনের সসের পরিমাণ, চিকেন অনেক বেশি গ্রেভি আর অনেক বেশি মজা। তো আমি এটি খেয়ে খুব ভালো লাগছে আমার। তো অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। আমাদের বিলও চলে আসছে। তো আজকে আমরা যা যা খেয়েছি তার টোটাল বিল এসেছে 184 টাকা। তো আমি বলছি, রাইস বল নিয়েছে 150 টাকা, একটা কোক নিয়েছিলাম সেটি 35 টাকা, টোটাল আসছে 184 টাকা। তো গাইজ, এখানে আরেকটি অফার দেওয়া আছে, সেটা হলো এখানে দুপুর 12টা থেকে
দুপুর 3টা পর্যন্ত ডিসকাউন্টের একটা অফার চলছে, তো আপনারা এখানে 20% ডিসকাউন্ট পাবেন ওই সময় আসলে। তো আবার যখন আপনারা রাত যদি খেতে আসেন, রাত 8টা থেকে 11টা পর্যন্ত 40% অফার চলছে ওদের হোল মেনুর উপরে। তো আমি মনে করি যে এখানে খাওয়া, এতে খাওয়ার খুব মজা আমার কাছে মনে হচ্ছে, যে আমি খেয়ে মনে করছি যে ওদের খাওয়াটা ওয়েল কুক অ্যান্ড চিকেনটা ছিল অ্যামেজিং অ্যামেজিং সত্যি কথা বলতে, কারণ চিকেনটা স্পুনে দেওয়ার সাথে সাথেই খুলে আসতেছিল আর অনেক বেশি মজা ছিল। তো আমি মনে করি যে অবশ্যই আপনারা এখানে এসে খাবেন। আমরা যদি আজকে খাওয়া সম্পর্কে রেটিং দিই, আমি এটাকে 10 out of 10 দিব, কারণ এতই বেশি মজা ছিল, আমার মুখে এখনো লেগে আছে খাওয়াটা। তো গাইজ, আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, অবশ্যই অবশ্যই। তো আজকের মতো এখানেই আসি, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।